সবাইকে আবারও শুভেচ্ছা জানাই নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম আজকে আমাদের আলোচ্য বিষয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইজ ইউজড ফর অ্যান অ্যাকশন দ্যাট বিগেন বিফোর আ সার্টেন পয়েন্ট ইন দ্য পাস্ট অ্যান্ড কন্টিনিউড আপ টু দ্যাট টাইম for and পাস্ট পারফেক্ট আমরা ইউসড ফর অতীতকালে দুটি কাজ আরম্ভ হয়েছিল একটির পূর্বে অন্যটি চলছিল যে কাজটি আগে শেষ হয়েছিল বোঝায় তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স বলে আমরা যদি স্ট্রাকচারটা একটু দেখি সাবজেক্ট প্লাস বিন প্লাস মেইন ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন সাবজেক্ট বিন মেইন ভার্বের সাথে আইএনজি এবং পরে হচ্ছে এক্সটেনশন নাও লেটস লুক অ্যাট দ্য এক্সাম্পল These examples are very crucial and very important. I had been working before he came. I had been working before he came. This is not I have, it would, it would be I had. Okay, now let's move on to next example. He had been suffering from fever for a month he had been suffering from fever for a month so these are the perfect example of perfect continuous tense